নমস্কার বন্ধু, গত আইএসএলে ইস্ট বেঙ্গল ক্লাবের শত ব্যর্থতার মাঝেও যে ফুটবলটি শুধু মস্তিষ্ক দিয়ে নয়, হৃদয় দিয়ে খেলেছেন, আমাদের নজর কেড়েছেন, তিনি হচ্ছেন বঙ্গসন্তান হীরা মণ্ডল। এই হীরা মণ্ডল এবারের ইস্ট বেঙ্গল দলে থাকবে কি থাকবে না, এটা নিয়ে একটা অনিশ্চয়তার আবহ এখনও বজায় রয়েছে। কারণ খুব বেশি তথ্য তিনি থাকছেন কি থাকছেন না এটা নিয়ে আসেনি, যার ফলে তার মতো একজন ফুটবলারদের দিকে যে অন্যান্য আইএসএলের দলের যে নজর থাকবে সেটা বলাই বাহুল্য। তাই ইস্টবেঙ্গল সমর্থকদের খুবই আগ্রহ যে হীরা মণ্ডলের খবর কি, তিনি কোথায় থাকছেন, তিনি আদৌ থাকছেন কি না। এটা ঘটনা যে হীরা মণ্ডলের কাছে কিন্তু আইএসএলের বেশ কয়েকটি দলের অফার রয়েছে, কিন্তু হীরা মণ্ডল ব্যক্তিগতভাবে ইস্টবেঙ্গল ক্লাবে থাকতে আগ্রহী এবং সেই আগ্রহ তিনি প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন এবং এখানেই বাজিমাত করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। হীরা মণ্ডলকে আপনারা আগামী মরশুমেও লাল হলুদ জার্সি পরে খেলতে দেখবেন, এটা নিঃসন্দেহে বলা চলে। আমি আমার থাম্বনেইলে দিয়েছি হীরা মণ্ডল কনফার্ম। হ্যাঁ বন্ধু, কনফার্ম। এবার প্রশ্ন করবেন, এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কোথায়, এর সত্যতা কোথায়, এর সোর্সই বা কোথায়? ইস্টবেঙ্গল কর্মকর্তারা সব কিছুই অত্যন্ত গোপনীয়তা, প্রাইভেসি বজায় রেখে চলেছেন। ইতিমধ্যে যে বিক্ষিপ্তভাবে কিছু খবর ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে বেরিয়ে এসেছে, তারপর থেকে তারা আরও বেশি করে সচেতন হয়েছেন যে কোনো খবর যাতে বাইরে না যায়। প্রকাশ্যে তারা যে বিবৃতিটুকু দিচ্ছেন সেটা শীর্ষকর্তা দিন বা সহসভাপতি দিন বা সচিব দিন, সব থেকে আপনি কোনো রকম বিশেষ কিছু কংক্রিট ধারণা করতে পারবেন না। হীরা মণ্ডলের বিষয়টিও সেই পর্যায়ের। কিন্তু বন্ধু, হীরা মণ্ডল থাকছেন, তার সাথে ইস্টবেঙ্গল ক্লাব সেই রকমভাবেই এগিয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটি আপনারা শুনতে পারবেন। এবার চলে আসি দুজন এটিকে মোহনবাগানের রক্ষণভাগের নির্ভরযোগ্য ফুটবলার সন্দেশ জিঙ্গান, যিনি শুধু এটিকে মোহনবাগান নয়, ভারতীয় দলের অপরিহার্য অংশ। আরেকজন প্রবীর দাস, কোন এক অজ্ঞাত কারণে তিনি অবশ্য ভারতীয় দলে সুযোগ পান না, তা যাই হোক, এই দুটি ফুটবলারকে নিয়ে কিন্তু এবারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা কি আদৌ এই মরশুমে এটিকে মোহনবাগানে থাকবে না তারা দল ত্যাগ করবেন? এবারকার যে মোহনবাগান কোচ যিনি রয়েছেন, এটিকে মোহনবাগানের কোচ ফেরান্দো, তিনি ঠাড়ে ঠাড়ে হাবে ভাবে এটা জানিয়েছেন যে তার যে খেলার যে সিস্টেম, যে ধরন, যে ফুটবল দর্শন, তার সাথে নাকি সন্দেশ জিঙ্গানের খেলাটি বিশেষ মেলে না, তাই সন্দেশ জিঙ্গানকে নিয়ে তিনি খুব বেশি আগ্রহী নন। স্বাভাবিকভাবে কোচ যদি আগ্রহী না হন কোনো ফুটবলারের প্রতি, সেই ফুটবলারকে সেই দল রাখবে কি বা সে ফুটবলার দলে থাকবে কি না, এটা নিয়ে কিন্তু অনেক রকম প্রশ্ন আসে। সন্দেশ জিঙ্গান এর আগে বিদেশি একটি দলে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে তিনি আবার এটিকে মোহনবাগানে যোগদান করেন। তিনি আবার বিদেশে ফিরে যাবেন কি না বা তার মতো ডিফেন্ডারের আইএসএলের অন্যান্য দলের কাছে লোভনীয় প্রস্তাব নিশ্চয়ই অপেক্ষা করে আছে। একই সঙ্গে বলবো এই কথাটা, ইস্টবেঙ্গল ক্লাব কি তার দিকে ছাপাবে? বন্ধু, ইস্টবেঙ্গল ক্লাব তার সঙ্গে যোগাযোগ করেছে, তার জন্য ছাপিয়েছে, এমন কোনো কনফার্ম নিউজ এখনও নেই। থাকলেও আমরা বলতে পারতাম না, তার কারণ এত নাটকীয়তা, এত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে শেষ বিন্দুতে এসে যে তার থেকে মানে কি বলবো আর কি, জানি না বজ্র আটুনি ফসকা গেরো হবে কি না, তবু বলতে হয় এখনও অবধি শিলমোহরটি ভালোভাবেই ঠিকঠাক লাগানো আছে। এবার চলে আসবো প্রবীর দাস। প্রবীর দাসের প্রতি কিন্তু দু দুটি দল আগ্রহ অলরেডি দেখিয়ে দিয়েছে, কেরালা ব্লাস্টার এবং বেঙ্গালুরু এফসি। কিন্তু বঙ্গসন্তান প্রবীর দাস, তাকে যদি এটিকে মোহনবাগান ছাড়া বাংলারই আরেক প্রধান ইস্টবেঙ্গল ক্লাব অফার দেয়, এ কারণেই বলছি কোনো অফার তার কাছে গেছে এমন কোনো খবর এখনও পাওয়া যায়নি, যদি অফার দেয় বা দিয়ে থাকলেও সেটা জানা যায়নি, তাহলে তিনি নিশ্চয়ই আরও একবার বাংলার ক্লাবেই খেলবেন। তা না হলে তার ডেস্টিনেশন যদি এটিকে মোহনবাগান না হয়, আমি একবারও বলছি না যে তিনি এটিকে মোহনবাগান ত্যাগ করবেন, এটা সুনিশ্চিত, তাহলে তিনি বেঙ্গালুরু এফসি বা কেরালা ব্লাস্টারে যাওয়ার আগে নিশ্চয়ই একবার ভাববেন যে বাংলার ক্লাবে খেলার। জানি না ইস্ট বেঙ্গল ক্লাব এই টালমাটাল সিচুয়েশনটিকে কীভাবে হ্যান্ডেলিং করবে, তার এই দুটি ফুটবলারের জন্য কীভাবে ছাপাবে। ধন্যবাদ।